আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় অনেকেই জানেন না। তো ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে কাস্টম থাম্বনেল, 15 মিনিটের চেয়ে লম্বা ভিডিও আপলোড ও লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তাছাড়া ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে আরও অনেক সুবিধা রয়েছে। তো তাহলে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। এবং ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এবং এই ধরনের আর ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনারা কী করবেন, গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন অথবা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো একটা ব্রাউজার গিয়ে এখানে সার্চ করবেন যে youtube.com। তো জাস্ট এখানে আমি youtube.com লিখে গুগলে সার্চ করব। তো ইউটিউব চ্যানেল লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো কী করবেন, এইখান থেকে যে কানিতে একটা অপশন পাবেন, এই অপশনে টাচ করবেন। তো এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলটা বা আপনার জিমেইলটা যদি লগ ইন থাকে তাহলে তো হলো, আর যদি লগ ইন না থাকে তাহলে যে এখানে ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার এখানে লগ ইন করা নেই, তাই আমি এখানে আমার ইমেইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জিমেইলের নাম, তারপর পাসওয়ার্ড লেখার পর আপনি এখান থেকে জাস্ট আপনার জিমেইল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। তো তারপর এই যে নিচে এরকম আসতে পারে, আপনারা জাস্ট গুগল ক্রোমে একবার টাচ করবেন, তারপর ডো নট শো এ গিয়ে ক্লিক করে গুগল ক্রোমটা দিয়ে নেবেন, নাহলে বারবার কিন্তু গুগল ক্রোমে যে এইভাবে আসতে থাকবে। তো ডো নট আস্কে গিয়ে ক্লিক করে গুগল ক্রোমে টাচ করবেন, তারপর দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন হয়ে গেছে। তো এখন কী করবেন, আবার এই অপশানে আবার টাচ করবেন। তো এখন কী করতে হবে, এই যে ক্রোম ব্রাউজার যদি আপনি ইউজ করে থাকেন তাহলে দেখতে পারবেন যে গুগল ক্রোমে এখানে 3-ডট মেনু রয়েছে। তো আমি গুগল ক্রোম দিয়ে করেছি, আপনারাও গুগল ক্রোম দিয়ে অবশ্যই করবেন তাহলে ভালো হয়। তো গুগল ক্রোমের 3-ডট মেনুতে ক্লিক করলে যে এইখানটা যদি একবার টাচ করেন তাহলে এখানে পাবেন যে ডেস্কটপ সাইট। আপনি কী করবেন, জাস্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। তো এইখানে যখন ক্লিক করবেন তখন একদম কম্পিউটারে যেরকম ইউটিউব দেখায় সেই রকম চলে আসবে। তো এইখানে যেহেতু লেখাগুলো অনেক ছোটো দেখা যাচ্ছে, জাস্ট আমি আমার মোবাইলটা এখানে ঘুরিয়ে নিচ্ছি। তো এইখান থেকে কী করবেন, এই যে আপনি একটু জুম করলেই এখানে আপনার যে জিমেইলের লগটা রয়েছে এখানে দেখতে পারবেন, জাস্ট এই অপশানে একবার টাচ করবেন। তো এইখানে টাচ করলে এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। তো ভালো করে দেখুন, এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে অনেক অপশন রয়েছে, তো জাস্ট এইখান থেকে আমাদেরকে এই যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, জাস্ট এই অপশানে চলে যেতে হবে। তো এই অপশানে গেলে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে বাইরে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম দেখতে পারবেন। তো এখান থেকে কী করবেন, ফিচার, এই যে ফিচার এলিজিবিলিটি এখানে একবার টাচ করে নেবেন, তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে রয়েছে যে ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। তো জাস্ট কী করবেন, এই অপশনটায় একবার টাচ করবেন। তো এখানে টাচ করলে যে কানের দিকে রয়েছে, এই যে এখানে টাচ করলে একটু নিচে আসবেন, এই যে ফোন ভেরিফিকেশনের এখানে টাচ করে। তো তারপর দেখতে পারবেন যে ভেরিফাই ফোন নাম্বার। তো কী করবেন, এই অপশনে টাচ করবেন। তো ভেরিফাই ফোন নাম্বার অপশনে টাচ করলে আপনাদেরকে এইরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আপনার ফোন ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখান থেকে কান্ট্রিটা প্রথমে একটু চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে, আপনি এখান থেকে টাচ করে যে কোনো কান্ট্রি দিয়ে নিতে পারেন। তো আমার বাংলাদেশ দরকার, তাই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর কী করবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকে আপনি জাস্ট এই যে টেক্সট মি অন ভেরিফিকেশন কোড এই অপশনটাতে একবার টাচ করবেন। তো এইখানে টাচ করলে এরকম আবার আরেকটা জিনিস ওপেন হবে। তো আপনি এখানে কী করবেন, আপনার এখানে নাম্বার দিতে বলতেছে। তো আপনার যে ফোন নাম্বার রয়েছে সবসময় থাকে, আপনার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং সেই ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করা হবে। তো এখানে আপনার নাম্বারটা লিখে জাস্ট এই যে এখানে সাবমিট লেখা রয়েছে, জাস্ট কী করবেন, সাবমিটের উপর টাচ করবেন। তো সাবমিটের উপর টাচ করলে আবার একটু অপেক্ষা করবেন, তারপর এখানে দেখতে পারবেন একটি কোড আপনার ফোনে SMS আকারে চলে আসবে এবং সেই কোডটি এখানে লিখে দিবেন। তো একটু অপেক্ষা করবেন, দেখবেন মেসেজ করে ইউটিউব থেকে একটি কোড আপনার যে নাম্বারটা বসিয়ে দিলেন সেই নাম্বারে চলে আসছে। তো এরকম একটা কোড আপনাকে আপনার এই নাম্বারে SMS করে দেওয়া হবে। তো এখানে আমার কোডটা যেটা রয়েছে জাস্ট সেইটাই, যে এখানে জাস্ট বসিয়ে নেবেন। আপনাদের কিন্তু অন্য একটা কোড আসবে, যে কোড আসবে যে নাম্বারটা আসবে সেটা বসিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার কোডটা রয়েছে 05883। তো আপনাকে এরকম একটা
6 ডিজিটের একটা নাম্বার থাকবে আপনার মেসেজে, সেটা জাস্ট আপনি কি করবেন এখানে লিখে জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে যে ভেরিফাইড, তার মানে আপনার এই নাম্বারটা আপনার এই ইউটিউব চ্যানেলে ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারেন। তাহলে আশা করি কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। এবং এই ধরনের আরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।